মুসলিম রাষ্ট্র আফগানিস্তানের জন্য যা করল ভারত তা দেখার মতো রাশিয়া থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনে আফগানিস্তানকে দেবে ভারত আফগানিস্তানের দিকে ফের এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সে দেশের বিমান বাহিনীর শক্তি বাড়াতে রাশিয়ার তৈরি এমআই থার্টি ফাইভ এস যুদ্ধ হেলিকপ্টার কিনে কাবুলের হাতে তুলে দেবে নয়াদিল্লি আফগানিস্তানের জন্য ভারত ও রাশিয়া যৌথভাবে কাজ করার বিষয়টি আরও একবার প্রকাশ্যে এলো এই চুক্তির মধ্য দিয়ে গত অক্টোবরে দিল্লিতে এই বিষয়ে আবেদন জানান আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর হানিফ আতমার এরপর থেকে একাধিকবার এই বিষয়ে কথা বলতে মস্কো গিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা কিছুদিনের মধ্যেই ফের ভারতে আসবে আফগানিস্তানের প্রতিনিধিরা তখন এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে সূত্রের খবর দুই হাজার পনেরো থেকে মধ্যে যতগুলো হেলিকপ্টার ভারত কাবুলে পাঠিয়েছিল সেগুলি সবই আপাতত কর্মক্ষমতা হারিয়েছে তাই দ্রুত হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থাও করবে ভারত ভারতের আফগান রাষ্ট্রদূত সায়দা মোহাম্মদ আবদিল বলেন আফগানিস্তানের বিমান বাহিনী এখন যথেষ্ট শক্তিশালী আর ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে হেলিকপ্টারের অভাব মিটে গেলে আফগানিস্তানের খুবই সুবিধা হবে ভারতের এই সিদ্ধান্তে আফগানিস্তান ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে কিছুদিন আগেই আফগানিস্তানের কয়েকজন মহিলা সেনা অফিসারকে ট্রেনিং দেওয়া হয়েছে ভারতের মিলিটারি ট্রেনিং ইনস্টিটিউটে অন্যদিকে গত মাসেই চাভার বন্দরের মাধ্যমে ভারত থেকে আফগানিস্তানে পৌঁছায় গোম যা ভারতীয়দের পক্ষ থেকে উপহার বলেই মন্তব্য করে আফগানিস্তান চাভার বন্দরের প্রথম ধাপের নির্মাণে ইরান ইতিমধ্যেই এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে খবর রয়েছে বন্দরের ডিরেক্টর জেনারেল বেহরুজ আকাই জানিয়েছে এই বন্দরটি সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে গেলে এক লক্ষ টনের জাহাজও এখানে আনতে পারে এই বন্দরের মাধ্যমে পাকিস্তানকে এড়িয়ে বাণিজ্য করতে পারবে ভারত ও আফগানিস্তান